নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় বিউলির ডালের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম বিউলির ডাল। বিউলির ডালটা বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে আমি 3-4 বার করে বিউলির ডালটা ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন বিউলির ডাল যত চটকাচ্ছি তত নোংরা বেরোচ্ছে, তাই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন বিউলির ডাল আমার একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখানে আমি কিছুটা মৌরি ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়ে নিয়েছি আদা। আদা মৌরিটা আমি বেটে নেব। কুকারের মধ্যে আমি বিউলির ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। দিচ্ছি সামান্য নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেল আমি এই জন্যে দিলাম যাতে সিটি পড়ার সময় চারদিকে ডাল না ছেটে। ডাল আমি 4টে সিটি দিয়ে নামিয়ে নিলাম। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ডালে যাতে বেশি ঝাল না হয়ে যায় সেই জন্য শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে আমি তুলে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আদা মৌরি বাটা। আদা মৌরি বাটাটা তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে আদা মৌরির কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য হলুদ। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বিউলির ডাল। বাঙালির কাছে বিউলির ডাল আর আলু পোস্ত ভীষণই ফেমাস একটি রেসিপি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি আরও একটু হলুদ গুঁড়ো। দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিংয়ের গন্ধ যদি আপনাদের ভালো না লাগে তাহলে হিংটা স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা। 1টা ডাল কাটা দিয়ে আমি ডালটা একটু ঘেঁটে দিচ্ছি। মিনিট 5 আমি ডালটা একটু ফুটতে দেব। ডাল আমার প্রায় রেডি। যদি ডাল মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে নামানোর আগে 2-4টে চিনির দানা দিয়ে নিতে পারেন। গরম গরম ভাতের পাশে বিউলির ডাল আমার রেডি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।